হ্যালো ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা সবাইকে। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ হঠাৎ বাড়ি থেকে আওয়াজ শুনতে পেলাম এবং দৌড়ে এসে দেখছি বাড়ির সামনেই একদম খুব দুর্ঘটনা ঘটে গেছে, ভয়াবহ দুর্ঘটনা। দেখতে পাচ্ছ সামনাসামনি টোটো এবং পিক আপের ধাক্কায় পুরো টোটো ভেঙে চুরমার হয়ে গেছে। দেখতে পাচ্ছ লোকজন জমাট বেঁধে রয়েছে, সবাই সেই সময়ে আমাদের গ্রামে ডিনার করতে বসে এবং ডিনার করে আটটা তিরিশে তো 8:30 এই ঘটনা হয়েছে। রাস্তায় কেউ ছিল না, তাই পিকআপওয়ালাকে ধরতে পারেনি কেউ, এবং টোটোটা আসছিল রানীগঞ্জ থেকে আগমপুরের দিকে এবং পিকআপটা যাচ্ছিল আগমপুর থেকে রানীগঞ্জের উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছ টার্নিংয়ে সামনাসামনি দুর্ঘটনা, ভাবো। তো ফ্রেন্ডস, শুনলাম এখানে এসে টোটোতে রয়েছিল দুইজন, দুইজনেরই খুব সিরিয়াস অবস্থা, মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে খুব। তো দেখতে পাচ্ছ সম্পূর্ণ ভেঙে গেছে, আমরা প্রায় গুছিয়ে তার সাইডে রেখে দেবো বা একটু বাড়ির সাইডে রেখে দেবো, কেননা এভাবে অন্ধকারের মাঝে রাস্তার মাঝখানে এভাবে টোটো তো ফেলে রাখা যায় না, অনেকেরই দুর্ঘটনা ঘটতে পারে, তাই আমরা একটু সাইডে রেখে দেবো বাড়ির আশেপাশে, তো কেউ কোনো কিছু জিনিস না নিয়ে যেতে পারে। এখন আমি পুরো ঘটনাটা শোনার চেষ্টা করব। দাদা রয়েছেন, বড় দাদারা যারা রয়েছিল বাড়ির পাশাপাশি, তো তাদের মুখে জানার চেষ্টা করব, বলতে পারে কি পারে না, কেননা সবাই রাত্রিবেলা ডিনার করতে ব্যস্ত, সেই সময়ে অ্যাক্সিডেন্ট। কার সাথে কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, কার সাথে? আমি তো পরে আসলাম, জানি না। বলে কার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে? মাথাটা রক্ত আছে, এটাই ভালো, ভালো আছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, যেন যা যেনারা অ্যাক্সিডেন্ট হয়েছে তাদের কাছে যেন ভিডিওটা পৌঁছায়। এবং ফ্রেন্ডস, বেশি বেশি করে শেয়ার করো ভিডিওটা, যেন তোমাদের ভাই বন্ধুদের দেখার সুযোগ পায়। আবার আসছি নতুন ব্লগ নিয়ে খুব শীঘ্রই।